আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওতে আমরা জানবো বিপদে মোকাবেলা না করে হাল ছেড়ে দেওয়া দুই অন্ধ ভিক্ষুকের গল্প। একটি গ্রামে দুই অন্ধ ভিক্ষুক বাস করত। তারা দুজনে একটু প্রকা প্রকৃতির লোক ছিল। গ্রামে ভিক্ষা করে তারা খুব একটা আয় করতে পারতো না। তারা ভাবলো প্রতিদিন সকালে ভিক্ষা করতে শহরে যাবে, আর রাত হলেই তারা গ্রামে ফিরে আসবে। পরের দিন সকালে তারা শহরে চলে গেল। সারাদিনে তাদের মোটামুটি ভালোই আয় হলো। দেখতে দেখতে দিন গড়িয়ে রাত হলো। রাতের অন্ধকারে বাড়ি ফিরে নিয়ে এক অন্ধ অনেক চিন্তিত হয়ে পড়লেন। তখন অন্য অন্ধ তাকে বলল, ভয় নেই, আমি তোমাকে পথ দেখিয়ে নিয়ে যাব। এরপর সে তার ঝুলি থেকে পুরনো একটা লাইট বের করে দুজনে হাঁটতে হাঁটতে পথ চলতে লাগলো। এভাবে কিছুদূর যাওয়ার পর দুজনে একটা ময়লা পানি ভর্তি গভীর ডোবায় গিয়ে পড়ল। তাদের দুজনের একজনও সাঁতার জানতো না। ডোবার ময়লা পানির স্বাদ মুখে যাওয়ায় এক অন্ধ অন্য অন্ধকে বলল, পানির স্বাদ এমন নোনতা কেন? সে বললো, আমরা নিশ্চিত সমুদ্রে এসে পড়েছি, মনে হয় আমাদের আর বাঁচার সুযোগ নেই। এই কথা বলে তারা আরো জোরে হাত পা ছুড়তে লাগলো এবং অল্প সময়ে ক্লান্ত হয়ে তারা ওই ডোবায় ডুবে মরলো। এখান থেকে আমরা যে শিক্ষা পাই তা হলো, এক অন্ধ যেমন আরেক অন্ধকে পথ দেখাতে পারেনি, তেমনি আমরা যেমন অনুসরণ করবো বা করছি সেও যদি ভুল পথের অনুসারী হয় তাহলে আমরা সঠিক পথ খুঁজতে পারবো না। যে কোনো সিদ্ধান্ত গ্রহণের আগে তোমাদের শক্তি ও সীমাবদ্ধতা বিবেচনা করা উচিত। অন্ধরা যেমন নিজেদের অন্ধত্বকে বিবেচনা না করেই দূরের শহরে ভিক্ষা করতে গিয়েছিল, আমরা যদি আমাদের সীমাবদ্ধতাকে অস্বীকার করে এমন কোন সিদ্ধান্ত নেই তবে তা ব্যর্থতা নিশ্চিত। যেমন অন্ধের হাতে লাইট থাকলেও যেমন সে সেটা কাজে লাগাতে পারে না, ঠিক তেমনি অযোগ্য লোকের হাতে ক্ষমতা থাকলে সে সেটাকে কাজে লাগাতে পারে না। দুই নম্বর, ডোবাকে সমুদ্র ভেবেই অন্ধরা যেমন মরার আগে হাল ছেড়ে দিয়েছিল, আমরা যদি তেমনি সমস্যা বা বিপদকে সঠিকভাবে উপলব্ধি না করেই হাল ছেড়ে দেই তবে আমাদের পরিণতি ওই ডোবায় পড়া অন্ধদের মতোই হওয়াটাই স্বাভাবিক। আশা করি সবাই তোমরা বুঝতে পারছো।